লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে ডাল পুঁইশাক রান্না করব। সেই জন্য এখানে আমি মসুর ডাল আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে রসুন কুচিও আছে আর দুটো মরিচ এখানে আছে এগুলো দিয়ে দিলাম তারপর এখানে সবগুলো মশলা ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো হাফ চা চামচ আর আমি দিয়ে দিব হলুদ গুঁড়োটাও হাফ চা চামচের মতো তারপর এখানে দিয়ে দিব রান্নার যে সয়াবিন তেল সেই রান্নার সয়াবিন তেলটা আমি দিয়ে দিব। তো এই যে তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে এখনও লবণ দেওয়া হয়নি তো আমি এখন একটু এখানে লবণটা দিয়ে দিব তো লবণটা দিয়ে দিয়েছি এটা এখন আমি হাতে খুব ভালো করে মেখে নেব এটা আমি হাতে মেখে রান্না করব আর আমি একটু টমেটো সস দিয়ে দিলাম এটা আসলে টমেটো সস না এটা আসলে আমি টমেটো ফ্রিজার্ভ করে রেখেছিলাম সেদ্ধ করে একটু তরল করে রেখেছিলাম রান্নায় ব্যবহার করার জন্যই তো সেটা দিয়ে এখন খুব ভালো করে এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আর আমি একটা পেপে মিডিয়াম মোটামুটি বড় খুব বেশি বড় না আবার অনেক বেশি ছোটো না মিডিয়ামের থেকে একটু বড় সাইজের পেপে একটা কেটে কিউব কিউব করে কেটে রেখেছি সেই পেপেটা এখানে আমি দিয়ে দিলাম পেপেটাও দিয়ে ডালের সাথে সবগুলোর সাথে একটু হাতে মেখে নিচ্ছি তারপর এখানে আমি পানি দিয়ে দিব পানিটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি আমি একটু এত তরলও না আবার এত বেশি ঘনও না মানে মাখা মাখা হবে না একটু ঘন তরল হবে সেই জন্য এটা একটু বেশি পানি দিয়ে দিলাম কিন্তু আপনারা চাইলে কম পানিতে এটা রান্না করে খেতে পারেন সেইটার আলাদা ফ্লেভার আর আমি যেটা পাতলা করে রান্না করবো সেটার একটু ফ্লেভার আলাদা হবে আমার বাচ্চারা একটু পাতলা করে খেতে পছন্দ করে তো এই যে ওটা বসিয়ে দিয়েছি চুলায় যখন ওটা খুব ভালো মতো বলক হয়ে আসবে পানিটা মোটামুটি একটু কমে আসবে তখন এই কেটে রাখা পুঁইশাকটা আমি দিয়ে দিব পুঁইশাকটাও কিন্তু আমি ছোট ছোট কিউব কিউব করে টুকরো করে নিয়েছি ডাটা সহ নরম ডাটাগুলো নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি তো এই যে এখানে আমি যে ডাল পেঁপে একসাথে মেখে রান্না করেছি এটা কিন্তু অনেক সুন্দর বলক চলে আসছে আর সুন্দর একটা স্মেলও বের হয়ে আসছে তো কিছুক্ষণ এটা একটু রান্না করার পর যখন মনে হবে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা নরম হয়ে আসছে মনে হবে তখন এখানে আমি পুঁশাকটা দিয়ে দিব তো আমি এখন দেখেছি যে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন পুঁইশাকটা দিয়ে দিলাম পুঁইশাকটা পরে দিলাম কারণ পুঁইশাকটা কিন্তু নরম সবজি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এটা একটু পরে দিয়ে দিলাম আর গ্যাসের একটু সমস্যা মানে খুব বাড়িয়ে আগুন বাড়িয়ে রান্নাটা করতে পারছি না তাই আমার রান্নার কালারটা না শেষে একটু নষ্ট হয়ে গিয়েছিল তো পুঁইশাকটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর পুঁইশাক থেকে অনেকটাই পানি বের হয়েছে তাই সময় নিয়ে এটা রান্না করছি আমি তো শাকটা ডালের সাথে পেঁপের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে আবার এটাকে আমি ডেকে রান্না করবো তো বেশ কিছু সময় এটা আমি ডেকে রান্না করেছি দেখেন শাকটা একদম পানিটা বের হয়েছে পানিটা একদম কিন্তু তরল একটা অনেকটা ডালের মতো কিন্তু ঘন অতটা মানে পাতলা হয়নি তো আমার এই রান্নাটা কিন্তু আমার বাচ্চাদের খেতে মানে আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর আমারও খেতে ভালো লাগে জানেন আপনাদের কেমন লাগবে তবে আপনারা চাইলে পানি কম দিয়ে রান্না করতে পারেন আর এটা যে রান্না করেছি এটা অনেক মজা হয়েছে আপনারা চাইলে এখানে একটা ফোড়ন দিতে পারেন আমি ফোড়ন দিলাম না আমার একটু অলস লাগছিল তাই আমি ফোড়নটা দিলাম না কিন্তু আমি এই পর্যন্ত যে রান্না করেছি এটা আমার বাচ্চারা বিশেষভাবে আমার দুই যে মেয়ে ওরা খেতে পছন্দ হয়েছিল এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার রান্নার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন তো এই যে আমি একটু চাচ্ছি যে পেঁপেটা একদম যেন গলে গলে যায় কারণ আমার মেয়েটা একদম মানে একটু শক্ত হলেই খেতে চায় না আর আমি মূলত ওদেরকে সবজি খাওয়ানোর জন্যই এই রান্নাটা করছি তাই আমার মনে হলো যে একটু গুটনি দিই তো গুটনি দিয়ে একদম ঘন করে নিয়েছি তো আশা করি আপনাদের রান্নাটি ভালো লাগবে খেতে কিন্তু ভালো হয়েছিল যদি এভাবে না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখতে পারেন আর অবশ্যই বাগার দিলে আরও বেশি ফ্লেভার আসবে